Assalamualaikum everyone. This is Tusher boy. Welcome to my YouTube channel. So, aske of course, tumra thumbnail title dekhe bujhe gecho je aske amra famous ekta jayga jeteci jeta hocche Kumillar Ramkrishnapur obosthito. To amra ekhon wibrizer uddeshe rona hobo sathe kore tomader niye jabo. Aajke amar sathe amar video te join korteche Mehdi Hasan amar mama. To jodi ektu chupchap thake tahole kichu mone korben na karon amar moto kichu bakbak hoy na. এখন রামকৃষ্ণপুরে চলে আসছি এই রামকৃষ্ণপুরে ওয়াইব্রিজ অবস্থিত যদিও আমরা এটাকে ওয়াইব্রিজ নামে চিনি কিন্তু আসলে এটার নাম হচ্ছে শেখ হাসিনা সেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কিন্তু এই সেতুটি উদ্বোধন করা হয়েছে আমরা সেখানে দেখতে পাচ্ছেন হয়তো লেখাগুলো একটু মুছে গিয়েছে ন্যাচারাল সৌন্দর্যের পাশাপাশি আমাদের কৃত্রিম সৌন্দর্যগুলো পরিদর্শন করা উচিত যেরকম পদ্মা সেতু যমুনা সেতু ওয়াইব্রিজ এগুলো পরিদর্শন করা উচিত কৃত্রিম সৌন্দর্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ন্যাচারাল সৌন্দর্যের পাশাপাশি আমরা প্রকৃত যে যেমন সেন্ট মার্টিন বান্দরবন এগুলো উপভোগ করি এরকম কৃত্রিম সৌন্দর্যগুলো আমাদের উপভোগ করা উচিত তাই আজকে আমরা চলে আসছি ওয়াইব্রিজ পরিদর্শন করার জন্য দেখানোর জন্য আপনাদেরকে তো আমরা এখন ওয়াইব্রিজে যাব তো চলুন আমাদের সাথে এই যে আমরা এখন এই যে ওয়াইব্রিজে চলে আসছি এই যে এখান থেকে ওয়াইব্রিজের শুরুটা এখান থেকে মাঝখানে আরো ওয়াইয়ের মতো কিছু সিনারি আপনারা দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর একটা মানে মনোরম পরিবেশ চলেন সামনে যাই আমরা বিকেল বেলা এখানে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা থাকে তো চলুন যাওয়া যাক মামা তোমার কাছে কিরকম লাগতেছে ব্রিজটা সেই না জোস জোস ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওয়াই এর যে সমরেখাটা এই সাইড দিয়ে একটা গেছে ওই সাইড দিয়ে আরেকটা গেছে এই এখান থেকে ওয়াই এর সমরেখাটা শুরু হয়েছে তো আপনারা এইভাবে দেখলে কখনোই বুঝবেন না তো আপনাদেরকে কিছু সিনেমেটিক শট এবং একটু ড্রোন শটের মাধ্যমে দেখানো হবে অবশ্য ড্রোন শটটা আমার না অন্যান্য ইউটিউবারদের আপনাদেরকে শুধু দেখাবো ওয়াই এর যে সমরেখাটা ওইটার ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি উপর থেকে কিছু ড্রোন শট দেখাবো অন্যান্য ইউটিউবারদের আর কিছু সিনেমেটিক শট দেখাবো সো লেটস গো অনেকক্ষণ এসে কিছু খাই নাই তো এখানে ফুচকা ট্রাই করবো আমরা এখন তো দেখবো এখানে ফুচকা কিরকম few moments later এখানে এখন প্রচুর পরিমাণে মানুষ বিকাল হয়েছে তো তাই মানুষ এসে একদম ভরে গেছে খুব ক্রাউড হচ্ছে তাই এখানে আর ভাল লাগছে না ওইদিকে একটা সুন্দর একটা মসজিদ আছে এখন আমরা ওইদিকে যাইতেছি তো সাথেই থাকুন তো মসজিদ রে অনেক সুন্দর দেখো অসাম তো একটু ভালো করে দেখো মসজিদ রে লেটস গো Thank you.
এই মসজিদে আমার নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল, আমার ভাগ্য খুবই খারাপ, আমি সময়ের জন্য পড়তে পারবো না, তো আমাকে বাসায় যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, তো আমার ব্যাড লাক। রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ আসেন তাহলে এই মসজিদটাকে অবশ্যই ভিজিট করে যাবেন, কারণ এটা অনেক সুন্দর মসজিদ। আপনি যদি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার হয়ে থাকেন তাহলে কাছাকাছি প্লেস ঘুরে আসতে পারেন, আই হোপ অনেক ভালো লাগবে, আমাদের অনেক ভালো লেগেছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। We'll be right back.